নমস্কার বন্ধুরা আজকে কলকাতার সেরা মিষ্টি জয়নগরের মোয়া করছি আমার স্টাইলে দেখে নাও তার জন্য কী কী লাগছে তার আগে করতে হবে সাবস্ক্রাইব আর বন্ধুদের মধ্যে পরিবারের সকলের মধ্যে শেয়ার দেখে নাও কি কী লাগছে ক্ষীর লাগছে খোয়া ক্ষীর কিচমিচ আর খই আর দুধ লাগছে আমি এরকম কাপ গ্লাসের দুই গ্লাস জল দিয়ে দিচ্ছি আর গুড়টা দিয়ে দিচ্ছি দিয়ে গুড়টাকে গলিয়ে নেব। আমি চামচ দিয়ে গুড়টাকে হালকা হালকা করে ভেঙে দিয়েছি ভেঙে দেওয়ার পরে এরকমভাবে গলিয়ে নিয়েছি দেখে নাও গুড় আমাদের গলতে শুরু করেছে জলে কিছুক্ষণ রেখে দিলেই গুড় গলতে শুরু করে দেবে দেখে নাও গুড় আমাদের আস্তে আস্তে রেডি হচ্ছে পাক হয়ে আসছে আমি গ্যাসটা একটু অফ করে তোমাদের দেখাচ্ছি গুড় আমাদের রেডি হয়ে গেছে আবার গ্যাস জ্বালিয়ে দিলাম দেখো এক তার হয়ে গেছে এক তার যখন হয়ে যায় তখন আমাদের গুড় রেডি পাক রেডি হয়ে যায় পাক দেওয়ার জন্য রেডি এবার আমি গুড়ের মধ্যে আস্তে আস্তে করে একটা হাতা দিয়ে সরি খইয়ের মধ্যে গুড়টা দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে খইয়ের মধ্যে গুড়টা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য ঢাকা দিয়ে একটু রেখে দেব। আমি আরেকটা কড়াইতে ওই কড়াইটাতেই সরি ওই কড়াইটাতেই গুড় নিয়ে নিচ্ছি আখি গুড় নিয়ে নিলাম আখি গুড়টাও সেম দু গ্লাস জল দিয়ে আমি গুলিয়ে নেব ভালো করে জাল দিয়ে নিতে হবে গুড় যখন হয়ে আসবে তখন আমাদের গুড়ের আঙুল দিলেই বোঝা যাবে একটা তার হয়ে যাচ্ছে তখন চিটচিট করছে না তাহলেই বোঝা যাবে যে গুড় আমাদের রেডি গুড় এই গুড়টা এখনো জাল হবে এখনও আমাদের এক তার আসার মতন সময় হয়নি দেখে নাও এটা আমাদের এক তার হয়ে এসছে এবার আমি আবার সেম পদ্ধতিতে মাখিয়ে নেব ক্ষীর খোয়ের মধ্যে দিয়ে ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মেখে নেবো গুড়টাকে আবার ঢাকা দিয়ে আমি দু ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি এই গ্লাসেই এক গ্লাস দুধ নিয়ে নিলাম দুধ নিয়ে একটু জাল দিয়ে নিতে হবে হালকা একটুখানি গাঢ় করে নিতে হবে দুধটাকে এটার জায়গায় তোমরা ক্ষীর দিয়েও করতে পারো আমি এটা দুধ দিয়ে করেছি দুধটা একটুখানি গাঢ় করে নিয়ে জাল দিয়ে আমি এটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি একটা দিন মানে একটা দিন না সরি একটা রাত আমি রেখে দিয়েছি এই দুধটা ভালো করে সোপ করে নেবে এবার আমি দু চামচ ঘি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ঘিটাই দুধ গরম করার পরেই দিয়ে দিতে হবে তাহলে ঘিটা ভালো করে গলে প্রতি কটা খোয়ের মধ্যেই ঘিয়ের ফ্লেভারটা চলে যাবে চলে এসছি পরের দিনকে দেখে নাও আমাদের খই একদম রেডি পাক দেওয়ার জন্য মানে মোয়া বানানোর জন্য আমি একটা কাপের মধ্যে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচ গুঁড়োটা মিশিয়ে নেব। ভালো করে এলাচ গুঁড়োটা খোয়ের মধ্যে মিশিয়ে নিলাম এবার দুই হাতের সাহায্যে যেমনভাবে আমরা নাড়ু পাকাই ওরমভাবে নয় একটু ঠেসে ঠেসে দুই হাত দিয়ে এইভাবে মোয়াটাকে তৈরি করে নিতে হবে এক এক করে দেখে নাও আমি এইভাবে ছখানা মোয়া রেডি করেছি এতগুলো মোয়া একসাথে করা তো সম্ভব নয় এবার আমি কিচমিচ দিয়ে ওপরে আর খোয়া খোয়াখির দিয়ে গার্নিশিং করে তোমাদের সামনে দেখাচ্ছি তোমরা চাইলে খোয়া ক্ষীরের জায়গায় গুঁড়ো দুধও ইউজ করতে পারো কাজু বাদাম দিতে পারো যত সুন্দর করে সাজাবে দেখতেও তত সুন্দর লাগবে এই দেখো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি ক্ষীরটাকে রেডি আমাদের জয়নগরের মোয়া আমার স্টাইলের ভেঙে দেখিয়ে দিচ্ছি পুরোপুরি জয়নগরের মোয়া যেমন হয় তেমনই হয়েছে থ্যাংক ইউ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না পরিবারের সকলের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার